হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য ধুলোকণা সিরিয়ালের আপডেট নিয়ে ডাক্তার ডাক্তারবাবুর ফুলঝুরির জন্য খুব কষ্ট হচ্ছে প্রার্থনা করছে যাতে এই বিয়েটাতে তাকে থাকতে না হয় এই বিয়েটাকে থাকাটা সে খুব কষ্টের মনে করছে তিতিরের মাকে প্রতিবেশী মহিলারা জিজ্ঞাসা করে যে কি হলো বলতো আগের বিয়েটার যে লালনের সাথে ডিভোর্স হয়ে গেল ওই মেয়েটা কি নাম ফুলঝুরি দেখো কি হয়েছিল একজাক্টলি আমি বলতে পারবো না তবে কিছুতে একটা ওদের মধ্যে হয়েছিল ধরে বেঁধে কি কখনো সংসার করা যায় তোমরা কিন্তু এটা ভেবে না যে আমার তিতিরের জন্যই লালন ফুলঝুরির সংসার ভেঙেছে আমার তিতির অনেক চেষ্টা করেছিল যাতে ফুলঝুরি এবং লালন সংসার করতে পারে তাদের জীবনটা যেন জোড়া লেগে যায় অথচ ওরা তো থাকতে পারলো না সেই ফুলঝুরিকে লালন ডিভোর্স করে তিতিরের সাথে এসেই বিয়ে করছে সেটাই তো দেখছি ছেলেটা এত গুণী এত ভালো গান করে আর তিতিরের সাথে যা ভাব দেখছি দেখবে সারা জীবন ওরা সুখী হবে একে অপরের সাথে ভালো থাকবে সারাটা জীবন ওদের মধ্যে যে টান রয়েছে একটা বিবাহিত জীবনে এটাই তো থেকে বড় প্রমাণ তোমরা আশীর্বাদ গো যেন আমার মেয়েটা সুখী হতে পারে আমার একমাত্র মেয়ে বলে কথা তার জন্য আমার সবসময় চিন্তা টেনশন হয়েই থাকে চিন্তা করো না গো লালন একদিন অনেক নাম করা গায়ক হবে আর তখন দেখবে কোনো সমস্যা থাকবে না সেটাই যেন হয় গো আর লালনদের বাড়ি থেকে এখন পর্যন্ত কেউ আসেনি আসবে তোমরা চিন্তা করো না এদিকে ফুলঝুরির সমস্ত টেস্ট রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে চলে আসে বৌমণি এবং বড় মামি বড়ো মামু ডাক্তারকে বলে যে এই যে রিপোর্টগুলো নিন ডাক্তার রিপোর্টগুলো যখন দেখতে লাগে ফুলঝুরিকে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে যেতে বলে বৌমনি। কেন ওনাকে থাকতে দিন রোগটা যেহেতু ওনার শরীরে বাসা বেঁধেছে ওনাকে জানতে হবে তো ওনার কী হয়েছে আর তার থেকেও বড় কথা উনি যে একজন পেশেন্ট ওনার জানার সম্পূর্ণ অধিকার রয়েছে যে আমরা ওনাকে হাসপাতালে ভর্তি করাবো অপারেশন করব ওটিতে নিয়ে যাব কেন তার কারণটা না জানলে কি ওনার চলবে তাই ওনার কাছ থেকে কিচ্ছু লুকানোর প্রয়োজন নেই আর রিপোর্ট দেখে আমি যা বুঝলাম আমি যা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক আমরা তো এই ডাক্তারি প্রফেশনে অনেক দিন থাকি আমাদের রুগী দেখলে সিমটাম অনেক কিছুই মনে হয় আর সেগুলো সত্যিই হয়ে যায় তবে আমরা রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলি না তবে দেখো ফুলঝুরি এই অপারেশনটা একটু ক্রিটিক্যাল মনের জোর কিন্তু তোমাকে রাখতে হবে তোমার চোখ মুখের যা অবস্থা এতে করে কিন্তু আমার তোমাকে দেখে ভালো মনে হচ্ছে না আপনারা গিয়ে অ্যাকাউন্টসে কথা বলেছেন তো ওকে কালকেই ভর্তি করিয়ে দিন ডাক্তারবাবু কালকে ভর্তি না হয়ে অন্যদিন হলে হয় না আমার দিদির বিয়েটা হয়ে যাক তারপরে তার হলে কি খুব অসুবিধা হয়ে যাবে হ্যাঁ সেটা তো হবেই কারণ এতদিন ধরে রোগটা তোমার শরীরে বাসা বেঁধে রয়েছে এখন যত তাড়াতাড়ি সম্ভব তাকে বের করতে হবে তুমি যদি সেটা না করো তাহলে আরও বেশি ক্ষতি হয়ে যাবে তাহলে ডাক্তারবাবু আমরা ওকে ভর্তি করিয়ে দিচ্ছি আমরা কথাবার্তা বলে নিয়েছি আর আপনার ফির বিষয়ে কি করবো সেটা না হয় আমি পরে কথা বলবো তার প্রয়োজন পড়বে না আমরা যখন সব কিছুই করতে পারছি আপনার ফি কমানোর দরকার নেই আপনার যেটা প্রাপ্য সেটা আপনি অবশ্যই নেবেন ডাক্তার বাবু এই অপারেশন টেবিলে যদি আমি শেষ হয়ে যাই তাহলে খুব ভালো হবে তাই না এটা কীরকম কথা একজন ডাক্তারের সামনে রুগী হয়ে এইসব কথা বলো না ফুলঝুরি তোমার জীবনে কি আছে বলো তো কতটুক বয়সী বা তোমার হলো এখনও জীবনটাকে ঠিক করে যাপনি করলে না তারপরেই তুমি চলে যেতে চাইছো কেন তোমার বাড়ির লোকজন যারা তোমাকে ভালোবাসে তাদের কতটা কষ্ট হবে একবার ভেবে দেখেছো আমাকে কেউই ভালোবাসে না আর আমি এই জীবন থেকে পরিত্রাণ পেতে চাই এখানে আমি থাকতে চাই না দেখো ফুলঝুরি তোমার সাথে আমি পরে কথা বলছি তুমি একটু বাইরে যাও তো তোমার বাড়ির লোকের সাথে কথা বলে নেই দেখুন ফুলঝুরির কি হয়েছে ও মানসিকভাবে বিধ্বস্ত এরকম যদি থাকে তাহলে কিন্তু আমরা অপারেশনে ভালো সংবাদ আপনাদের দিতে পারবো না রুগীর মনের জোরটা যে কোনো কিছুতে খুব দরকার আপনারা ওনাকে বোঝান ডাক্তারবাবু প্রতিনিয়ত আমরা ফুলঝুরিকে বোঝাই যে সামনের দিনগুলো ওর জীবনের ভালো হবে ওকে ফাইট করতে হবে কিন্তু ফুলঝুরি কোনো কিছুর সাথেই আপোষ করতে রাজি নয় ও বুঝতেই রাজি নয় তবে ওর জীবনে কী ঘটেছে বলুন তো এই ফুলঝুরির স্বামীর সাথে ওর ডিভোর্স হয়ে গেছে কেন কারণ ফুলঝুরির স্বামী যে ছিল লালন সে অন্য একটা মেয়েকে ভালোবাসে তার সাথে দুদিন পরেই বিয়ে কি বলছেন কি এরকম সিচুয়েশনে ফুলঝুরি তাই মানসিকভাবে কষ্ট পাচ্ছে আমরা এত ওকে বুঝিয়েছি ও বুঝতেই পারছে না আমি জানি এরকম অবস্থায় একটা মেয়ের কি মানসিক পর্যায়ে চলে যায় সেটা শুধুমাত্র একজন ডাক্তারই বুঝতে পারে তবে ফুলঝুরিকে ভেতরে রাখুন আমি ওকে বোঝাচ্ছি দেখো ফুলঝুরি মা তোমাকে জীবনে আরও সামনের দিকে বাঁচতে হবে তুমি কেন বুঝতে পারছো না জীবনটা এতটুকু নয় তোমাকে গান গাইতে হবে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে তোমাকে বাড়ির লোকের কাছে ফিরে আসতে হবে যে তোমাকে কষ্ট দিয়েছে তার কিন্তু কিছু এসে যাচ্ছে না অথচ তুমি কষ্ট পেয়েছো তুমি যন্ত্রণা ভোগ করছো এটা হতে পারে না তাই তুমি এই কষ্টটাকে নিজের জীবনের শক্তি করে তোলো তোমাকে বেঁচে ফিরতে হবে মনের জোর আনো তাহলে দেখবে এই অপারেশনটা সেই একটা ক্রিটিক্যাল নয় আমরা ঠিক এই পরীক্ষাটা পাশ করে উত্তীর্ণ হতে পারবো ওনাকে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিন ফুলঝুরির আর এখানে থাকার প্রয়োজন নেই বড় মামু বৌমণি তারা ফুলঝুরিকে ভর্তি করিয়ে দেয় এদিকে লালন এবং তিতিরের গায়ে হলুদের অনুষ্ঠান হলুদ সবাই মিলে কোটা হয়ে গেছে সেখানে এসে উপস্থিত হয় ডলি সে খুব খুশি বলে ভাই দেখ আমি চলে এসেছি মা বাবা এখনও আসেনি তবে রাত্রিবেলা বাবা আসবে আমাকে তোমা আসতেই দিচ্ছিল না দেখো ডলি একটা কথা না বলে পারছি না তোমার মা তিতিরকে মেনে নিতে পারছে না ওর একটা ভালো মতো কোথাও কি খুঁজে পেত তোমার মা আমার মেয়ে বলে আমি সেটা বলছি না তিতির যতটা মিশুক ভালো মনের সেরকম মেয়ে কখনোই লালন নিজের জীবনে পেতো না আর বৌমা হিসাবে লালনের মাও পেত না তাহলে তোমরা বোঝাও তোমার মাকে অনেক বুঝিয়েছি কাকিমা আমাকে আজকে আসতে দিচ্ছিলো না অনেক কথাবার্তা বলছিলো অনেকভাবে আটকানোর চেষ্টা করছিল আমি না শুনে চলে এসেছি আমার ভাইয়ের বিয়ে বলে কথা আমি নাচ গান আনন্দ করব এখানে থাকব আমার মায়ের বাধা আমি শুনব কেন আমি এখন বড় হয়ে গেছি আর সন্ধেবেলা বাবা ঠিক আসবে তো আপনি একদম চিন্তা করবেন না আমার মা এখনও সেই শোকটা ভুলতে পারেনি তার জন্যেই এরকমটা করছে একদিন মাও বুঝতে পারবে যে আসলে তিতির কত ভালো একজন মেয়ে এখানে তো গায়ে হলুদের অনুষ্ঠান হবে নাচ গান হবে না তুই দেখ শুধু দিদি নাচ গান হবে না মানে সব কিছুই হবে তবে ডলি ছেলের বাড়ির গায়ে হলুদ দিয়েই তো মেয়ের বাড়ির হলুদ করা হয় এখনও তো সেটা আনলে না তোমরা চিন্তা করো না আমরা এক কাজ করি না দুজন দু দলে ভাগ হয়ে যাই অর্ধেক লোক মেয়ের দলে অর্ধেক লোক ছেলের দলে ছেলের আগে গালে গায়ে হলুদটা করিয়ে নেই এরপরে লালনের গায়ে হলুদটা তুলে তিতিরের গায়ে না হয় মাখিয়ে দেওয়া হবে তাহলে নিয়মও রক্ষা হলো সব কিছু ঠিকঠাক হয়ে গেল ঠিক বলেছো ডলি তুমি এসেছো বলে সত্যি অনেকটা আমার শান্তি হলো তা না হলে ছেলের বাড়ির লোকজন কেউ না এলে আমি কি মুখ দেখাতাম আর কী বা জবাব দিতাম আত্মীয় স্বজনদের দেখো বাড়ি ভর্তি সবাই চলে এসেছে সবাইকে নিয়ে আমাদের হৈ হুলোর আনন্দে থাকতে হবে তো আমার মেয়ের বিয়ে বলে কথা আপনি একদম চিন্তা করবেন না সব কিছু হয়ে যাবে লালন এবং তিতির দুজনে এসে উপস্থিত এরপরে লালন এত ভালো একটা গান ধরে সেই গানের তালে তালে নাচ করছে ডলি তিতির এবং তার মা প্রচন্ড খুশি যে আজকে লালনকে একদম পারমানেন্টভাবে নিজের জীবনে পেয়ে যাচ্ছে তিতির ডলির যেন আনন্দ সুখ ধরছে না সে ফুলঝুরির জীবনে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট বুঝতে না পেরে তাকে অবহেলা অবজ্ঞা করে এখানে এসে দিব্যি আনন্দ করছে অথচ নিজে এরকম অন্যায় করে বেড়ায় বলে নিজের স্বামীর সংসারটা ঠিক করে নিজে করতেও পারল না এখন ভাইয়ের সংসারে পড়ে রয়েছে এখন ভাইও তো বাবা মায়ের কাছে থাকছে না নানাভাবে দুঃখ কষ্ট জড়িয়ে বাবা মায়ের কাছেই ডলিকে থাকতে হচ্ছে নিজের ভুলগুলো প্রতি মুহূর্তে ডলি বুঝতে পারছে না এত দিন চড়ইকে নিয়ে মাতামাতি করেছে পরে প্রমাণিত হলো যে চড়ই ভুল মানুষ এবারও তিতিরকে নিয়ে এত মাতামাতি করছে ফুলঝুরির কষ্টটাকে বুঝতে চাইছে না এবারও কিন্তু ডলিকে কষ্ট পেতে হবে কাউকে আঘাত করে কেউ ভালো থাকতে কখনো পারে না ডলি নিজে হাতে তার ভাইকে হলুদ মাখিয়ে দেয় এরপরে ভাইয়ের গায়ের হলুদ নিয়ে নাচ গান নানাভাবে হৈ হুল্লোর করতে শুরু করে দেয় সবাই লালনের গান শুনে মুগ্ধ হয়ে যায় লালনের গানটাকেই যেন তারা ভালোবাসে লালনকে নয় এদিকে ফুলঝুরি অনেক মানসিক কষ্টের মধ্যে দিয়ে তার দিন যাচ্ছে ফুলঝুরিকে হাসপাতালে খুব দ্রুততার সাথে ভর্তি করিয়ে নেওয়া হলো কালকেই ওটি করা হবে এবং ফুলঝুরির জীবনের যে কী দিন আসতে চলেছে সামনে সেটা নিয়ে ফুলঝুরির বাড়ির লোক মামা এবং বৌমণি খুব চিন্তিত রয়েছে অথচ লালন ফুলঝুরির কোনো খোঁজই রাখে না কি লালনের বাড়ির লোকজন কেউই নয় লালনের মা যতটা ভালোবাসে সে খোঁজখবর সেরকমভাবে রাখতে পারে না সংসারের চাপে পড়ে আর এদিকে ডলি তার ভাইয়ের বিয়েতে আনন্দ হই হুল্লোর নাচানাচি যেন তার আনন্দ ধরছে না এরকম ভাবে গায়ে হলুদের অনুষ্ঠান উদযাপন করছে কি হতে চলেছে ধুলোকানা সিরিয়ালের পরবর্তী টুইস্টে লালন গায়ে হলুদে ধূম নাচ ডলির ফুলঝুরির অপারেশন ফুলঝুরি এ হাসপাতালে রিপোর্ট দেখাতে গিয়েই সেখানে ডাক্তার ভর্তি করে নিল এদিকে লালন তিতিরের সাথে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নানাভাবে আনন্দ হৈহুল্লোর করে মেতে রয়েছে ডলি আরও বেশি করে আনন্দ করছে তার ভাইয়ের বিয়েতে ভাবছে যে প্রথমবার চরের সাথে বিয়ে হলো সেখানে আনন্দ সেরকম করতে পারেনি ফুলঝুরি তো সহ্যই করতে পারে না আর তৃতীয়বারের মতো লালনের বিয়ে হচ্ছে তিতিরের সাথে আর সেই বিয়েতে খুব আনন্দ হৈহুল্লো নাচ গান সব কিছু করছে এরপরে ডলির কপালে আবারও দুঃখ নামতে চলেছে তিতির একবার লালনকে বিয়ে করে কাছে পেলেই হয়তো বিদেশেও চলে যেতে পারে বা লালনের বাবা মায়ের সাথে তো এখন কোনো সম্পর্ক নেই ডলির সাথে একদিন থাকবে না তখন ডলি বুঝতে পারবে যে আসলে তিতির কী এর পরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন